مصدر 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 جيمان كري حق آمي اوضاي پور اير مصدر تامار چاي مصدر نبی باشا مصدر تومي آما کے اوزير پوتے بحال قرار بولے قطع چيئے چلی اير تومي شئي قطع بار خلاب کري آمار ما تھائي دیئے چو تومي خون چاپیے এবার তুমি তার তোমার বদলা নিয়ে তোমার সেই পাই চিত্ত ফল ভোগ করতেই হবে একা কাকি বাপছো সেনাপতি সাহেব এসেছেন উদির সাহেব ভালোই করেছেন কারণ আপনার সাথে আমার বিশেষ আলাপ আছে বড় উদির সাহেব তুমি নির্ভয়ে বলতে পারো তুমি আমার সাথে কি আলাপ করতে চাও আমি শুনতে পেলাম উদির সাহেব যাহা পোনা নাকি আপনাকে উদির পদ থেকে বরখাস্ত করে সেই নাকি নাদিবকে বহাল করতে চায় উদির সাহেব অসম্ভব আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই শয়তান নাদিমকে আমি কিছুতেই উজির পদে বহাল করতে দেব না প্রয়োজন হলে পাঁচশো নাদিমকে আমি একসাথে করব হত্যা সরো সরাবতে আলো নদীর সাহেব তুমি শুধু আমার বুদ্ধিমতে কাজ করে যাবে অনুষে কি কাজ করতে হবে উদির সাহেব প্রথমত বাদশাহ ও সেনাপতি নাদিমকে তুমি শিকারে পাঠানো ব্যবস্থা করবে তারপর আমরা দুজন সেই বনের মাঝে গিয়ে চুপি চুপি লুকিয়ে থাকব ওদেরকে করব তারপর হত্যা বলেন কি উদির সাহেব যদি আমাদের হত্যার গোপন কথা কেউ জানতে পারে উদির সাহেব কেউ জানবে না আর সেই দায়িত্ব তুমি আমার পর অর্পণ করো দেখো আমি সেখানে কি ঘটনা ঘটাই তারপর তারপর বাদশাহ নাদিমকে হত্যা করে আমি বসব এই উদয়পুরের মস্ততে আর তুমি হবে আমার প্রধান সেনাপতি বলেন কি আমি যে আনন্দে আত্মহারা হয়ে গেছি উদির সাহেব তবে শুনুন উদির সাহেব আপনি আমার সাথে যে ওয়াদা করেছে এর যদি একটু নড়চড় হয় তাহলে কিন্তু আপনাকে ক্ষমা করব না সেনাপতি কায়েস তুমি এখন উজির ফিরোজকে চিনতে পারোনি আমি শুধু কাটা দিয়ে কাটা তুলব তোমাকে আমি কোলের চাখার মতো ঘুরাব তার বিনিময় তুমি কিছুই পাবে না পাবে শুধু একখানা ভিক্ষার ঝুলি তোমাকে একটি কথা বলবো বলে আমি ডেকে পাঠিয়েছি বলুন ভাইদার কি সেই কথা তোমাকে আমার প্রধান উজির পদে বহাল করতে চাই তাতে তোমার কি অভিমত আমার দ্বারাই কি এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব হবে ভাইজান এই তো তুমি বুঝতে পারছ না নাদিম হিংসে জানোয়ারের মতো স্বভাব উজির সেনাপতি কায়েস ওরা যে আমাদের ধ্বংস কামনা করছে অসম্ভব বাদশাহ হাবশা ছোট ভাই নাদিম এখনো জীবিত আমার দেহে এক বেদ শক্তি থাকা পর্যন্ত ওই শয়তানের দল আপনাকে কামনা দর্শক পারবে না ভাইজান
যতক্ষণ পর্যন্ত আমার দেহে শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ধ্বংস কামনা করতে পারবে না ভাইজান প্রয়োজন হলে আপনার প্রাণ রক্ষাতে আমি আমার বুকে রক্ত ঢেলে দিব ভাইজান ওরে ভাই নাদিম তোর মুখের এমন মধুর বাণী শুনে আমার হৃদয়টাকে যে একেবারে জুড়িয়ে গেল ভাই এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে কিন্তু তোর মতো মহৎ ভাই কয়জন আর বল ভাই তাই তো তোর এই মহত্বের প্রশংসা না করে আমি যে পাচ্ছি না নাদিম আয় ভাই তুই আমার বুকে আয় ভাই ভাইজান আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন আমার অসুখ ঘরে ডাক্তার ডেকে এনে আপনি সুস্থ করে তুলেছেন তাহাই আমি যেন আপনার জীবন রক্ষাতে হাসতে হাসতে পাহাড় বিসর্জন দিতে পারি ভাইজান আপনি আমাকে আশীর্বাদ করুন নাদিম ভাই আমার তোর স্থান আমার এই পায়ের নিচে নাই ভাইজান তোর স্থান যায় না ভাইজান চলো ভাই নাদিম এখন আমরা অন্তপুরে গমন করি হ্যাঁ তাই চলো রে ভাইজান তাই চলো ভাই আমি মনে স্থির করেছি দুই দিনের জন্য আমি হরিণ শিকারে যাব বরণ যাহাপনা আমি মনে স্থির করেছি দুদিনের জন্য আমি হরিণ শিকারে যাব তাই এই মস্ত আমি আমার ছোট ভাই নাদিমের কাছে আমি অর্পণ করতে চাই এতে আপনার কি অভিমত বাদশাহ হামদশাহ তুমি এখন শিকারের নেশায় উন্মাদ হয়ে গেছো তোমার সেই আশা কোনোদিন আমি সফল হতে দেব না এই ভাবছেন উজির সাহেব না না যাহাপনা আমি কিছু ভাবছি না যাহাপনা তবে আমি বলছিলাম কি আপনি শিকারে যখন যাবেন আপনার একা যাওয়া ঠিক হবে না যাহাপনা তাহলে কি আপনি যেতে চান আমার সাথে না যাহাপনা আপনার দেহরক্ষী হিসেবে আপনি নাদিমকে সঙ্গে নিয়ে যান না উজির সাহেব আমি বলছিলাম কি শাহদাদা তোমার এখানে কিছুই বলার নেই তুমি যাহাপনার সাথে শিকারে যাও আমরা উভয় যদি একসাথে শিকারে যাই তাহলে এই মশটা দেখা কে করবে সেনাপতি অস্ত্রতে ব্লু ব্লার শাহ তোমাকে আমি চিরতরে বিলেনি করে দিব কি ভাবছেন সেনাপতি না কিছু ভাবছি না শাহদাদা আপনি মাত্র দুদিনের জন্য শিকারে যাচ্ছেন আমরাই রক্ষা করতে পারবো অস্ত্র না কি বলেন উজির সাহেব হ্যাঁ সেনাপতি সাহেব আপনি ঠিকই বলেছেন আমরাই এই অস্ত্র রক্ষা করব তাছাড়া শাহজাদা নাদিম হচ্ছে একমাত্র আপনার আশার ভরসা যাহাপনা আপনি নাদিমকে সঙ্গে নিয়ে যান আপনাদের উভয় যখন একই মত তাহলে যে আমি নাদিমকে নিয়ে শিকারে যাব ওজির সাহেব আমরা শিকার থেকে ফেরা না পর্যন্ত আপনারা যে ঠিক মতো রাজ্য পরিচালনা করবেন আমরা রাজ্য পরিচালনা করব আপনাদের এই মধুর কথা শুনে আমি যে খুব খুশি হয়েছি উজির সাহেব আমি যদি শিকার থেকে ফেরার আগ পর্যন্ত আপনাদের এই মহতের কথা আমি
ঠিক পথে পাই তাহলে যে সর্বদাই আপনাদের আমার পাশে রাখব মাই নাদিম আমরা শিকারে যাওয়ার জন্য তৈরি হই নি হ্যাঁ তাই চলুন ভাইজান হ্যাঁ তাই চলো বর্ষা হ বর্ষা তুমি এখনো শিকারে নিশায় উন্মাদ হয়ে গেছো তোমার মস্তত রক্ষা দূরের কথা তোমার এখন পান্তায় আমার হাতে চলে নদীর সাহেব আমরা ছদ্মবেশে বনের মাঝে চলে যাই বনের মাঝে গিয়ে বাদশাহ ও নাদিমকে একসাথে করব হত্যা হ্যাঁ তাই করব চলো সোনামতি আমরা প্রস্তুত হয়ে গিয়ে এই তাই চলো নদীর সাহেব এই চলো সোনামতি আমারও নামাজের টাইমটা চলে যাচ্ছে অতিক্রম করলাম একটা শিকারে পেলাম না ভাইজান চলুন না ভাইজান আমরা ওই পাশের ভন্ডাটি ঘুরে আসি আর একটু অপেক্ষা করো নাদিম এখানে একটু বিশ্রাম করে নেই তারপর বেলা ভাসি বললেই আমরা শিকারে দিকে উদ্দেশ্য নেব ওই তো ওই তো হরিণ দেখা যাচ্ছে ভাইজান ওটাকে আগে শিকার করি আমি আসছি ভাইজান আমি আসছি সন্ধ্যা প্রায় গড়ে আছে নাদিম এখনো ফিরে আসছে না কেন তবে কি হরিণের পিছে পিছে অনেক দূরে চলে গেছে নাদিম নাদিম তোমরা মালিক হচ্ছে উপর আল্লাহ আল্লাহ আমার সহায় থাকলে তোরা আমার কিছুই করতে পারবি না শয়তানের দল আছে তাহলে আমরা দেখতে চাই তোমার কেমন শক্তিটা বন্ধ তোমার কাজ তুমি তাড়াতাড়ি শেষ করে নাও এই তাই করছি উদির সাহেব এই তবে জানো রে দল এই তুমি জানো
আজি আবাজি খেয়ে আবাজি পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি হেলি ভাবে যে তোদেরকে ব্যক্তি এই পাপের পাইছি তবু বন্ধ হবে শয়তান শয়তানের অপেক্ষায় তুমি সেনাপতি এবার শেষ করতে হবে ওই শয়তান নাদিনকে যেমন করে হোক শাহাদত নাদিনকে খুঁজে বের করে তারপর তাকে আমরা করব হত্যা তাই চলো সেনাপতি যেমন করে হোক শয়তান নাদিমকে হত্যা করতেই হবে হ্যাঁ তাই করব আমি উদির সাহেব চলুন তাহলে এই চলো সেনাপতি সাহেব আমারও নামাজের টাইমটা চলে যাচ্ছে ওরে শয়তানের দল নাদিমকে তোরা হত্যা করিস না আমাকে হত্যা করে কি তোদের হাত রোগে রোগিত হয়নি আমার ছোট ভাইকে তোরা হত্যা করিস না নাদিম তুই যেখানে থাকিস তাকে তোরে ভাই তুই শীঘ্রই পালিয়ে যাবাই নইলে যে ওই শয়তান তোকে বাঁচতে দিবে না রে ভাই তুই শীঘ্রই পালিয়ে যাবাই নাদি পাইদান পাইদান তুমি কোথায় গেলে পাইদান দেখি দেখি পাইদান কোথায় গেল তুমি কোথায় গেলে বাজার দেখি এখানে দেখছি তাজা রক্ত এখানে এত তাজা রক্ত কেন আমার ভাইদারকে কেউ হত্যা করেছে দাঁড়াও আমার ভাইদারকে হত্যা করতে পারে না একই রক্তের মাঝে যে আমার ফাড়ার দিক বায়ে রক্তের গন্ধ পাচ্ছি তবে কি শয়তান আর কায়েস সেনাপতি আমার ভাইদারকে হত্যা করেছে দাঁড়াও এই হতে পারে না এই সম্ভব নয় বাইশ খেয়ে
নাদিমকে হত্যা করতে না পারলে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব ভেঙে তছনছ হয়ে যাবে তাই নাদিমকে হত্যা করে আর তারপর হত্যা করব শয়তানি বেগমকে ছাড়ুন নদী সাহেব আমরা আমরা প্রাসাদে চলে যাই প্রাসাদে চলে গিয়ে তারপর আমরা বেগমকে করব হত্যা তাই চলো সেনাপতি সাহেব হ্যাঁ তাই হবে উদির সাহেব চলে যাও হ্যালো হ্যালো তারা হলে যে সুদরকে বাঁচানো যাবে না ¡Suscríbete al canal!
কাখনে পালে যাচ্ছেন বেগম সাহেবা জি 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 বেগম সাহেবা যে কিনা রাজ্য লুবে বড় ভাইকে হত্যা করতে পারে সেই কিনা গরে শনকে বিভীষণকে নিয়ে আপনি পালিয়ে যাচ্ছে আরে বেবারে দল কি বলতে চাস তুমি কি আর বলবো রাজ্যের লুবে তুমি বড় ভাইকে বনে নিয়ে নির্মমভাবে হত্যা করেছো এরপরেও বলতে চাও আমরা তোমাকে কি বলতে চাই এই ওরে বিশ্বাসঘাতক শয়তানের দল তুই আমার ভাইকে হত্যা করেছিস বল বল কে আমার ভাইকে হত্যা করেছিস তোমরা যা করছো শুনো তোমরা যা বলছো তার কি কোনো উপযুক্ত প্রমাণ তোমরা দেখাতে পারবে বলো নিশ্চয়ই পারবো এই দেখুন বেগম সাহেবা এই দেখুন আপনি তার প্রমাণ কি এই যে দেখছি জাহাপনার গায়ের চাদর এই যে হয়েছে নাদিনের চাদর এই চাদর তোমরা কোথায় পেলে বলো চুপ করে থাকবে না জবাব দাও জাহাপনার শিকার থেকে ফিরার বিলম্ব দেখে আমরা চলে যাই ছদ্মবেশে বনের মাঝে কবির বনের মাঝে গিয়ে দেখি নাদিমের এই চাদর খানা সেখানে পড়ে আছে ওরে 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 বিশ্বাসঘাত করি বেঈমান এই প্রতিদান দেওয়ার জন্যই কি আমি তোকে শিশুকাল থেকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছি ওরে বেঈমান তোকে যে আমি কোনোদিন কিছুতেই ক্ষমা করবো না কথাটা তুই মনে রাখিস এই কে আছিস জল্লাদকে দরবারে পাঠিয়ে দে কোথায় জল্লাদ জল্লাদ এই নর পশু হত্যাকারীকে তুমি এই মুহূর্তে আমার সম্মুখ হতে নিয়ে যাও আর ওকে শ্রীচ্ছেদ করে তার রক্ত আমার কাছে উপহার স্বরূপ নিয়ে আসবে যাও একে বলছেন বেগম সাহেবা এই নিষ্পাপ শাহজাদা কি আমি করব হত্যা জল্লাদ তুমি আমার বেতনভুক্ত কর্মচারী আমি তোমাকে যা আদেশ করব তুমি তা পালন করবে আমি তাই করছি বেগম সাহেবা এসো শাহজাদা হ্যালো হ্যালো শত কাঁদলে কি হবে বেগম সাহেবা আদেশ যে আমাকে পালন করতে হবে চলে এসো শাহজাদা চলে এসো তাই ধর্মেশ্বরের বাবে যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি মায়ের মৃত্যুর পর আপনাকে পেয়েছিলাম বাচ্চা রূপে তাহাই মায়ের কাছে সন্ধানের বিরতি যদি পারেন বাবে অতি শীঘ্রই এই উদয়পুর রাজ্য থেকে অতি তাড়াতাড়ি পালালে পাবি নয়তো আপনাকে আমার বাইরে ভূতের পাত দিতে হবে পাবি নয় আপনাকে আমার বাইরে ভূতের পাত দিতে হবে আর আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে আমার অভিশাপে ওই শয়তানের দল
কুদার গজব নাজিল হবে আমি কুদার গজব নাজিল হবে চলো চলো হ্যাঁ হ্যাঁ তাই চলো চলো শাহজাদা তাই চলো চলো দেখলেন তো বেগম সাহেবা গোরের শত্রু বিবেচন হ্যালো কেমন করে রাজ্য রূপে বড় ভাইকে নবনে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুদিন পরে হয়তো আপনাকেও সে হত্যা করতে পারে বোলাম মহান মহান রে পাগল ছাগলের কথায় কোনো কান দিবেন না বেগম সাহেবা চলুন এখন আপনার বিশ্রামের পরিজন তাই চলো আমি যে বড় প্রান্ত আমি যে বড় প্রান্ত আমার যে বড় বিশ্রামের প্রয়োজন চলুন বেগম সাহেবা তাই চলো তাই চলো হ্যাঁ তাই চলো নদী সাহেব তাহলে কি আজ আমাদের সৈন্য হাতে ফিরে যেতে হবে
আমি এখন চলি সদার
যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে আশি সদার বিদায় 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 চল দে বেটা তুই আমার বস্তিতে চল আমি তোকে মস্ত বড় নৌজন বানাবো তুই একদিন তোর পিতার হত্যার প্রতিশোধ নিতে পারবি আরে চলো ভাইদানি হ্যাঁ তাই চলো খেলা তবে কাউকে হাসাও আবার কাউকে যে কাঁদাও এই তো তোমার খেলা নইলে কেন নিষ্পাপ শাহজাদাকে আমি বদের বাদে দিয়ে এসেছি হত্যা করতে শাহজাদা আমাকে বেরোনা চল Yeah.
জল্লাদ তুমি কাচ্ছ কেন জল্লাদ ভাই কাচ্ছি কেমন করব কেন হত্যা করব কেমন করি আমি এই মহান মানুষটাকে আমি হত্যা করব হত্যা করব এরদিন আমাকে হত্যা না করলে যে তুমি আমাকে হত্যা না করলে যে আমার প্রাণ যাবে জল্লাদ ভাই আমার ভরদিকে আমির কথা বিথা যাব জল্লাদ এই জল্লাদ তো বুঝে তবু যে তোমাকে হত্যা করতে পারবো না তোমাকে হত্যা করতে আবার আমার প্রাণটা কেমন জানি কেঁপে উঠছে আমার হাতটা কেমন জানি কেঁপে উঠছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আমার পায়ের তলা থেকে যে মাটি সরে যাচ্ছে আকাশ পাতাল জি আমার সব দিকে ঘুরছে আমি সারা জীবন কত মানুষের গদ্দার নিয়েছি তবু যে তোমার গদ্দার নিতে আমার যে হাত পা ভেঙে আছে শাহজাদা আমি যে তোমাকে হত্যা করতে পারবো না আমি যে কিছুতেই পারবো না চাই বলো না কেন জল্লাদ ভাই আমাকে তুমি হত্যা করো তা না হলে যে আমার মাতৃ তুলো আমি রাধের বিফলে হতে যাবে জল্লাদ আমি তাই করছি আমি তাই করছি আমার হত্যা করো জল্লাদ হ্যালো জয় গুরু জয় শিবা শম্ভ হ্যালো বিজয়
মারিস না রে বাবু, তুই ওকে মারিস না, তুই ওকে মারিস না। একি জল্লাদ, তুমি কাচ্ছ কেন? আলা শাহজাদা, আমি যে তোমাকে হত্যা করতে পারবো না, আমি যে তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি, তুমি শীঘ্রই পালিয়ে যাও শাহজাদা, তুমি পালিয়ে যাও শাহজাদা। আমি আছি শাহজাদা, তুমি পালিয়ে যাও, নলে যে ওই শয়তানের দল তোমাকে বাঁচতে দিবে না, তুমি শীঘ্রই পালিয়ে যাও। চল্লাদ, চল্লাদ তোমাকে হত্যা না করে চলে গেল, আমাকে এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে, কেমনই করে হোক আমার ওই ভেবারের প্রতিশোধ দিতে হবে, আমার মায়ের হত্যার প্রতিশোধ কেমনই করে হোক আমার দিতে হবে। আমি রাখছি, আমি রাখছি। কিন্তু এই শান্তিময় রাজ্যে কেন কেন শান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে? কারণ আমার শান্তিময় রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে, তাদেরকে বন্দি করে নিয়ে আসবে তুমি এই আজ দরবারে। আমার আদেশ যাওয়া, আপনার শান্তিপুর রাজ্য আছে অশান্তির আগুন চালিয়েছে, তাদেরকে ধরে নিয়ে আসবো আপনার দরবারে। হ্যালো, যাব না আপনার সাথে, এক ভদ্রলোক দেখা করতে চাই, আগে তার পরিচয় জানো, তারপর তাকে আসতে দাও। তাই হবে, যাব না। এই অদমের সালাম গ্রহণ করুন যাহা পড়া। কে কে তুমি, কোথা হতে তোমার আগমন? যাহা পড়াও, আমি উদয়পুর রাজ্যের বাদশাহ রহমশাহ ছোট ভাই নাদিম। তুমি আমার চির শত্রু বাদশাহ রহমশাহর ছোট ভাই হয়ে আমার দরবারে সাক্ষাৎ প্রার্থী। তুমি জানো তোমার ভাই আহমদ শাহ আমার চির শত্রু। হ্যাঁ জানি, যাহা পড়া। হ্যাঁ জেনে শুনে তুমি সিংহের গুহায় প্রবেশ করেছ? হ্যাঁ যাহা পড়া, আমি জেনে শুনে সিংহের গুহায় প্রবেশ করেছি। এখন দিদি তোমার পান্ডাই পাহাড়ের মালিক আপনি নই, যাহা পড়া পান্ডার মালিক হচ্ছে ওই উপর আল্লাহ। তবে মৃত্যুর হাত থেকে যখন বাঁচতে পেরেছি, এখনো বাঁচতে পেরো যাহা পড়া। কেমন করে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলে? যাহা পড়াও, আজ আমি আপনার কাছে সবই খুলে বলবো। বলো বলো, আমি তোমাকে অভয় দিলাম, তুমি নির্ভয়ে বলো। আমি আর আমার বড় ভাই শিকার করতে ওই ভোরের মাঝে যাই, আমি একটু আড়ালে যেতে আমাদের রাজ্যের শয়তান উজিরা সেনাপতি কায়েস আমার বড় ভাইকে পরে মুহূর্তে এসে দেখি সেখানে পড়ে আছে শুধু আমার বাজারের মুখে কাদা রক্ত। তারপর তারপর কি হয়? তারপর সেই শয়তান উজিরার সেনাপতি আমার মাতৃতুল বাবিকে কুপরা বিশ্ব দেয়, আমি নাকি আমার বাজারকে হত্যা করেছি যাহা পড়ো, সেই অপরাধী অপরাধী করে
আমাকে তুলে দে জল্লাদের হাতে জল্লাদ আমাকে হত্যাটা করে দেশে মুক্তি যাহা পড়াও তাই তো মৃত্যুর হাতে আমি বেঁচতে পেরেছি যাহা পড়াও অসহ্য অসহ্য করুন কাহিনী সেই শয়তান গুলো আমাকে মৃত্যুর হুমকি দিয়ে ফরমান পাঠিয়েছিল শুনো নাদিম তোমাকে আমি কথা দিলাম তোমাকে দিয়ে সেই শয়তান গুলোকে মৃত্যুর সাথে আলিঙ্গন করাবো আজ থেকে তুমি দি আমার এখানেই থাকবে কিন্তু এসো এসো ভাই নাদিম তুমি আমার হুকে আমি কি পারবো আপনার এই মহত্ব ঋণ পরিশোধ করতে বাইজান অবশ্যই পারবে তুমি যদি এই রামের পাশে থাকো তাহলে যে আমার সকল ঋণ পরিশোধ এসো ভাই নাদিম এখন আমরা অন্তপুরে যাই হ্যাঁ তাই চলো যাহা পড়া সুন্দর ফুলের বাগান আজ সকালবেলা এই দৃশ্য দেখি আমার মনটা যে একেবারে জড়িয়ে গেল বাগানের মাঝে কত সুন্দর ফুল ফুটে আছে আর কত ভ্রমণ এসে ফুলের মধু খাচ্ছি বাগানে কত সুন্দর দৃশ্য কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেই ফুলের কাছে কত মধু এসে ভ্রমণ খাচ্ছে আজ না এই দৃশ্য দেখে আমার মন আর ঠিক থাকতে পারছে না Oh,
তাড়াতাড়ি আইয়া ওই যে যাব না এই যে তোমাকে তাড়াতাড়ি যাইতে কইল তাড়াতাড়ি আইয়ো কেন কি ব্যাপার কিছু হলো নাকি তা তো আমি জানি না আচ্ছা ভাই আপনারা জানেন কি জানে ডাকছে তা তো জানেন তাহলে আপনি এখানে থাকেন আমি তাড়াতাড়ি যাইয়া আরে দাঁড়াও তোমাকে আর কষ্ট করতে হবে না আমার আর কষ্ট করে যাইতে হবে না 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 তাহলে তাহলে চলো আমরা একটু কইরা কইরা আবার রবে করে কে চলো এই তোমরা তোমরা আমার বাগানে প্রবেশ করেছে কেন তোমাদের বাগানে প্রবেশ করেছে বলে এই যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে নাও আমাদের বন্দি করে নাও আমাকে আমাকে বন্দি করে নাও আর মানুষ পাইল না এ আমাদের সাদা দিকে দেখছে বন্দি করে নাও আবার যদি তোমাদেরকে এই বাগানে প্রবেশ করতে দেখি তাহলে তাহলে কি করব তোমাদেরকে শাস্তি দেব আচ্ছা ঠিক আছে চলো চলো এখান থেকে আমরা চলে যাবো যদি দেখি আবার যদি দেখি তাহলে তোমার ঠ্যাং দুটা ভাঙ্গে হাত পাও ভাঙ্গে বস্তা কাইলে মনে থাকে চলো সাদা দি আমরা তাই গে তুমি একেবারে সাধারণ একটা মেয়ে তোমাকে অপমান করে গেল আর তুমি কিনা পাথরের মূর্তি তুমি কিছু বুঝতে পারছো না জংলা এই সাপে কামড় দিলে এই সেই সাপকে ফের কামড় দিতে নেই এই তাহলে যে খেলাটাই শেষ চলো জংলা আমরা অন্য কোন স্থানে চলে যাই হ্যাঁ তাই যাও তুমি যাও আমি আছি কে এই রমণি যা চোখের উপর ঝলক মারছে যাকে প্রথম দেখাতে ওর জন্য আমি দেওয়ানা হয়ে গেলাম যেমন করে হোক ওই রূপসীকে আমি চাই বলো খোদা তুমি একটি বার আমাকে বলে দাও আমি কোথায় গেলে আমার সুন্দরকে পাবো বেগম সাহেব বাবা একা একা কি ভাবছেন আপনি বন্ধু বেগম সাহেব পাগল হয়ে গেছে ওকে বন্দি করে পাগলা গারদে নিক্ষেপ করো আমি তাই করছি উদির সাহেব এই কে আছিস আদেশ করুন সেনাপতি সাহেব বেগমকে বন্দি করে পাগলা গারতে নিক্ষেপ করে হ্যাঁ আমি তাই করছি তুমি এক পাও এদিকে অগ্রসর হবে না আমাকে বন্দি করলে আমি তোদের সবাইকে একটি একটি করে একেবারে পরপারে পাঠিয়ে দেব সেনাপতি বেগমকে বন্দি করছো না কেন ওহরি বন্দি করো বেগমকে আমি তাই করছি চুপ করো বেঈমান তোরা একদিন আমার বেতন ভুক্ত কর্মচারী হয়ে আমাকে করছি বন্দি সে সে অপরাধ কখনো খোদা তারা সহ্য করবে না বেঈমান খোদা
শুনবে না সেনাপতি আমাদের গোপন কাজের কথা বেগম সাহেব হয়তো জেনে ফেলেছে এ নিয়ে আপনার ভাবতে হবে না উদির সাহেব বেগম সাহেবকে পাগলা কারতে নিক্ষেপ করেছি শাহাদত নাদিমকেও আমি চিরদিনের জন্য বিদেনি করে দিয়েছি তাই বলছিলাম উদির সাহেব এখন তো আর মসনদ শূন্য রাখা যায় না তাই তো আপনি মসনদে আরোহণ করুন হ্যাঁ হ্যাঁ আমি তাই করব সেনাপতি সাহেব আমি মসনদে আরোহণ করব উদির সাহেব আজ এই আনন্দের দিনে আরেকটু আনন্দ ভোগ করা যায় ভাইজিদেরকে এখানে পাঠিয়ে দে রাতে ভরাই জলসা নাচবো আমি বাবুজি প্রেম সাগরে ভাসবে সবাই আমরা প্রেমের আজ রাতে ভরাই
চলো ভাই জীবন আনন্দ মহলে চলো। তারা তারা ভিডিও করতে তারা নামা গেটের সামনে জন্য মেল অনুরোধী সাহেব রূপ দেখে মনে হচ্ছে সাপুরিয়ার ছেলে একদম রাজপুত্রের মতো। ওকে দেখার পর যে আমার আর ভালো লাগছে না। আমি যে রূপের মাঝে হারিয়ে গেছি।
বন্ধু তোমাকে একটি কথা বলবো। তুমি আমাকে রিক্ত হাতে ফিরিয়ে দিও না বন্ধু, তুমি আমাকে ভালোবাসা দাও বন্ধু। প্রেম প্রীতি ভালোবাসেছি